আমার ছেলে দিলে তো মারা গেছে, তোমার ছেলেটা আল্লাহ বাঁচায় রাখুন, আমি আর কিছু জানি না। আমি তো জসিম ভাই মানে উনি আমার প্রতিবেশী, উনি আমার বন্ধু, আমরা একসাথেই এখানে বসবাস করি। তো ওনার ছেলে নাম হচ্ছে জিহাদ আর আমার ছেলে কি জারার বন্ধু নাকি আদিবের বন্ধু? জারার বন্ধু, আমার ছোট ছেলের বন্ধু। তাদের মধ্যে খুব ভালো সখ্যতা আছে, উঠা বসা করে একসাথে খেলাধুলা করে। সেদিন যেদিন ঘটনা সেদিন রাতে তো আমার দুই ছেলে ঘুমাচ্ছিল, তো তখন ওদের সাথে মেসেজে চ্যাট হয়। একটা সময় ওরা অনেক পরে চ্যাট দেখে, চ্যাটটা দেখে অনেক পরে, দুইটার মতো এরকম সময় চ্যাট দেখে যে জিয়া মেসেজ দিচ্ছে। তখন আমার ছেলে বললো যে আসস, মানে নক করলো। এই জিনিসগুলো আমি আমার ফোনে, আমার ছেলের ফোনের মাধ্যমে আমি জানতে পারি, ঠিক আছে। আর হচ্ছে জিহাদ এবং জিহাদের পাশে যে ছিল, পাশের সিটে যিনি ছিল আর ভদ্রলোকের ছেলে, তারাও বন্ধু, আতিক নাম, আমি তার কাছ থেকে এই তথ্যগুলি পাই। তো তখন মেসেজ ওরা আদান প্রদান হয়, কখন বের হবি, আমরা তো বের হয়েছি, আমরা ঘুরতেছি। তখন সাথে যে পাশে যেই ছেলে বসা ছিল আতিক, আতিক আবার একটা সেলফি তুলো পাঠাইছে আদিবকে যে আমরা ঘুরতেছি। তো যাই হোক, তখন আমার ছেলে বললো যে এখন তো বেরোতে পারবো না, আরো সময় লাগবে, আম্মা ঘুমাচ্ছে, আম্মা ঘুমাইলে ফজরের পরে বেরোবো, চারটা পাঁচটার দিকে বেরোবো না। তারপরে অনেক কনভারসেশনের মাঝখানে বললো যে তাহলে গাড়ি নিয়ে আসবো, যে গাড়ি নিয়ে আসলে তো শব্দ হবে, যে না গাড়ি দূরে রেখে আসবো। তো গাড়ি দূরে রেখে জিহাদ আর আতিক হাঁটতে হাঁটতে বাসার সামনে আসছে। আসার পরে বললো যে আমি তো আসছি, তোদের দরজা খোলা কেন? তো সেই অবস্থায় আমার ছেলেরা লাস্ট কনভারসেশন আমি দেখলাম ভোর 3:16, তারপর ওরা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে মনে হয় কিছুক্ষণ পরে ওই অ্যাক্সিডেন্ট করলো, যে গাড়ি খুব দ্রুত গতিতে জিহাদ চালাচ্ছিল, এর মধ্যে একটা সময় হয়তো গাড়ি থামানোর চেষ্টা করতে যে হয়তো দেখা গেল যে অ্যাক্সিলেটর বা ব্রেকে কোথাও মানে মিস্টেক হয়েছে, যে কারণে গাড়ি মানে গতি আরো বেড়ে গেছে। এটা পাশের সিটে যে বসা ছিল তার কাছ থেকে শুনলাম আমি। হ্যাঁ, সেই অবস্থায় অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের আগ মুহূর্তে, আবার কয়েক মিনিট আগ মুহূর্তে আমার ছেলে, দুই ছেলে তাহাজ্জুদের নামাজ আদায় করলো গাড়ির ভিতরে, বললো যে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, নামাজটা আদায় করলো। অ্যাক্সিডেন্ট করার অনেকক্ষণ পরে আতিক যে বসা ছিল, আতিক সাথে সাথে ওমানি বাসায় গেল, বাসায় যেয়ে জিজ্ঞেস করলো যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা একটু হেল্প করেন। দুইটা বাসায় নক করার পরে কেউ ওঠে না, 3 বাসায় নক করার পরে ওরা আসছে। এসে ওনারা দেখে নাই স্পটে না, এসে পুলিশ কল করল, 999। পুলিশ এসে আমার দুই ছেলেকে ড্যাড উদ্ধার করলো, ড্যাড বডি উদ্ধার করলো। তারপরে হচ্ছে যখন আতিক নিজেই জিহাদকে ড্রাইভিং সিট থেকে নামাইলো, তারপরে আমার ছেলের সাউন্ড পাচ্ছে একটু একটু, গাড়ি থেকে পড়ে গেছে ছিটকে, বড় ছেলে, তার পালস দেখলো, শ্বাস নিঃশ্বাস দেখলো, একটা সময় দেখলো যে সে মরে গেছে। তখন আবার আতিক জিহাদকে জিজ্ঞেস করতেছে যে আদিব তো মরে গেছে, কি করছে? আদিব মরে গেছে, এখন কি হবে? তুই কেমনে বুঝলি? কয়ে যে পালস নাই, শ্বাস নাই। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তো পুলিশ যখন হসপিটালে নিয়ে গেল, হসপিটালে আমার ছেলের দুইটা ডেড বডি নিয়ে গেল, আতিক পাশের সিটে যা ছিল, ড্রাইভিং সিটে যা ছিল, তারা মানে দিব্যি কথা বলছে ডাক্তারের সাথে, ডাক্তারের কাছে ডিটেল বলছে। ডাক্তারের কাছে যখন কথা বলতেছে তার ছেলে, তখন জসিম ভাই নিজেও গেল। জসিম ভাইকেও ডাক্তার জিজ্ঞেস করছে কি কেমনে হইলো, এটা কিভাবে হইলো, আপনার জিহাদ আপনার কি হয়, ছেলে আপনার নাম কি, জসিম কি করেন, ব্যবসা করি? তো এই অবস্থায় আসলে আমি সাথে সাথে খবর পেলাম, ইমার্জেন্সি ফ্লাইটে আমি রাতে চলে আসছি। জসিম ভাইয়ের ছেলেকে তখন সিনা হসপিটাল থেকে ইব্রা হসপিটালে নিয়ে গেল, এখানে একটা স্টেজ ছিল, ইঞ্জুরি ছিল, ইব্রা হসপিটাল থেকে পরে আবার খোলা হসপিটালে নিল, যে রক্তক্ষরণ হয়েছে এটা মানে অপসারণ করার জন্য সার্জারির প্রয়োজন ছিল। তো জসিম ভাই যখন আমাকে ফোন দিল বাংলাদেশে, আমি জসিম ভাইয়ের ছেলের জন্য দোয়া কামনা করলাম, বললাম যে ভাই আমার ছেলে দিতে তো মারা গেছে, তোমার ছেলে আল্লাহ বাঁচায় রাখুন, আমি দোয়া করি। তো এরপর এত আমি এই যে লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম, জসিম ভাই তার বড় ভাই ওমানের ব্যবসায়ী সেলিম ভাই আসছে,
তার অফিসের লোকজন আসছে এই ওনাদের সাথে দেখা আমার আপনার কিছু জানি না প্রবাসীদের আনন্দ বেদনা ও বাস্তব জীবনের গল্প নিয়ে আসছে প্রবাস টাইমের বিশেষ শর্ট ফিল্ম প্রখ্যাত লেখক রনি রেজার গল্পে একুশে টিভির সিডিওর প্রডিউসার ইসরাফিল শাহিনের প্রযোজনায় ও খায়রুল সারোয়ার নাফিজের পরিচালনায় দেখতে চোখ রাখুন আপনার প্রিয় চ্যানেল প্রবাস টাইমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সৌজন্যে ইউনিমানি ওমান